নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে জানাবার চেষ্টা করবো, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো। অবশ্যই অনুষ্ঠানে চলে যাব। অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, অথবা আমার কাছে এসে যদি জ্যোতিষ শিখতে চান, খুব তাড়াতাড়ি আর একটি নতুন কোর্স চালু হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনি যদি দূর প্রান্ত থেকে নিজের বাড়িতে বসেই নিজেদের জন্মছক বিচার করাতে চান, আমার ফিস ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে অবশ্যই এই সুযোগ সুবিধা পেতে পারেন খুবই সহজে। আজকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, আজকে যে অনুষ্ঠানটি সেটি রাহু গ্রহকে কেন্দ্র করে আমরা আলোচনা করবো, এবং জ্যোতিষশাস্ত্রে খুব ইন্টারেস্টিং একটি প্ল্যানেট রাহু, এবং এই রাহু গ্রহ সম্পর্কে বেশ কিছুটা তথ্য আপনাদেরকে দেবার চেষ্টা করবো, বেশ কিছুটা বোঝাবার চেষ্টা করবো। আপনারা যারা জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা বোঝার চেষ্টা করেন, তাদের জন্য অনুষ্ঠানটি অবশ্যই সহায়ক হবে, কারণ জ্যোতিষের এই ধরনের অনুষ্ঠান অনেকদিন ধরেই করা হচ্ছে না, যেগুলো নিয়ে আপনারা প্রচুর আমাকে হোয়াটসঅ্যাপে লেখেন। তো সেখান থেকে চিন্তাভাবনা, অবশ্যই আপনারা অনুষ্ঠানটিকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। রাহু গ্রহ সম্পর্কে আমি আজকে বিশেষ কিছু তথ্য আপনাদেরকে দেবো এবং বোঝাবার চেষ্টা করবো যে রাহু গ্রহটি কেমনভাবে নিজের ফল প্রদান করে। জন্মছকের মধ্যে রাহু গ্রহটি একাই একটি জন্মছককে সম্পূর্ণভাবে ড্যামেজ করে দিতে পারে, এবং কখনো কখনো আবার রাহু গ্রহটি নাকি, অনেকে বলে যে রাহু নাকি যখন দেয় প্রচুর দেয়, আবার যখন নেয় সব কিছু নিয়ে নেয়। অনেকটাই এই কথাটা শনির মতো, শনির ক্ষেত্রে এরকম ধরনের কথা শুনতে পাওয়া যায়। আসলে এই সমস্ত বিষয়টাকে ক্লিয়ার করবো আজকে আমি, এবং রাহু কেমন করে ফল দেয় একটি জন্মছকের মধ্যে সেটাকে কিছুটা বোঝাবার চেষ্টা করব। প্রথমে শাস্ত্রে রাহু সম্পর্কে কি বলেছে, রাহু সম্পর্কে বলেছে যে রাহুকে বলা হচ্ছে ধূম্রবর্ণ, অর্থাৎ ধোঁয়ার মতো আকৃতি বিশিষ্ট, শ্যামবর্ণ, বনবাসী, বাত প্রবণ প্রকৃতি, এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভয়ঙ্কর রূপ কিন্তু শাস্ত্রে রাহুর দেওয়া হয়েছে, এবং রাহুকে বলা হয়েছে বুদ্ধিমান, এবং কূটনীতি রণনীতির সম্পূর্ণ জ্ঞান কিন্তু রাহুর ভেতরে রয়েছে। রাহু জাতিতে মেলোচ্ছ, নৈঋত কোণের কারক গ্রহ হচ্ছে রাহু, এবং রাহুর কিন্তু অনেকটাই শনিবত রাহু পূজবত কেতু বলা হয়ে থাকে, অর্থাৎ রাহু কিন্তু অনেকটাই শনির মতো ফল প্রদান করে। আপনারা শনি সম্পর্কে যে নেগেটিভিটিগুলো আমরা সাধারণভাবে বলে থাকি বা জানি, তার অনেকটাই রাহুর ক্যারেক্টারের সঙ্গে কিন্তু ম্যাচ করে। জীবনের বৃদ্ধ অবস্থার কারক গ্রহ হচ্ছে রাহু, অর্থাৎ একটি জন্মচক্রের মধ্যে রাহুকে যদি দেখি, আমরা রাহুকে যদি খুব ভালো করে নজর করি, তাহলে পরে কিন্তু সেই জাতকের বৃদ্ধ অবস্থা কেমন কাটবে সেটা কিন্তু অনেকটাই প্রেডিকশন করে দেওয়া যায়। এবং পরিবারের মধ্যে দাদুকে নির্দেশ করে কিন্তু রাহু, যদিও বা এখানে বৃহস্পতিকেও কিন্তু বয়স্ক গুরুজনদেরকে নির্দেশ করে থাকে, তবে রাহুর নেগেটিভিটি কিন্তু ইন্ডিকেশন দেয় যে বাড়ির বয়স্ক যারা দাদু রয়েছেন তাদের শরীরশাস্ত্রের অবনতি বা উন্নতি কী ধরনের থাকবে বয়সকাল হলে পারে। এবং তার সঙ্গে সঙ্গে রাহু হচ্ছে দীর্ঘমেয়াদী রোগের কারক গ্রহ। রাহু নিজে কিন্তু, আমি আগে একটি অনুষ্ঠানে বলেছিলাম, রাহু কিন্তু শরীরের মধ্যে যে গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ পেটের প্রবলেম বা পেট থেকে যে গ্যাস তৈরি হয়, সেই গ্যাসের কারক গ্রহ হচ্ছে রাহু, এবং রাহু যে কোনো রোগকে দীর্ঘমেয়াদী করে দেয়। তাই রাহু কিন্তু রোগকে বৃদ্ধি করে, রোগের মধ্যে জটিলতা নিয়ে আসে রাহু। বেশিরভাগ ক্ষেত্রে রাহু কিন্তু নিজে ডাইরেক্টলি কোনো রোগ তৈরি করে না, কিন্তু অন্যান্য গ্রহের সঙ্গে একত্রে মিলে রোগকে বৃদ্ধি করিয়ে দেয় রাহু। রাহু কিন্তু আত্মহত্যার কারক, অর্থাৎ যারা আত্মহত্যা করে, এই আত্মহত্যার পেছনে কিন্তু রাহুর ভূমিকা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায়। রাহু হচ্ছে মিথ্যে কথা, অযৌক্তিক তর্ক, এবং তার সঙ্গে সঙ্গে ছল কপটতা, এবং অকারণে সন্দেহ প্রবণতা, সর্বদা অন্যকে সন্দেহের নজরে দেখা। আপনারা দেখবেন যারা পুলিশ বা সিবিআই বা সিআইডিতে কাজ করে, তারা কিন্তু দেখবেন সবাইকে সন্দেহ নজরে দেখে। এইগুলো কিন্তু রাহুর দ্বারা প্রভাবিত, মানে এক একটি প্রফেশন সাধারণভাবে বলা হয়ে থাকে। এবং শুধুমাত্র রাহু নয়, যে কোনো প্রশাসনিক বিভাগের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতির কম্বিনেশন খুব প্রয়োজন হয়। মঙ্গল সরাসরি প্রশাসনিক বিভাগকে কন্ট্রোল করে এবং বৃহস্পতি ও অ্যাডমিনিস্ট্রেশনের কারক গ্রহ, তো সেক্ষেত্রে রাহুর যদি কোনোভাবে সংযোগ দেখতে পাওয়া যায় যেই সমস্ত জন্মছকে বা যেই সমস্ত অফিসারদের, তারা দেখবেন যে সবাইকেই সন্দেহ নজরে দেখে। এরকম অফিসার আপনারাও হয়তো অনেক সময় দেখতে পাবেন। তো এটা আমাদের বাস্তবিক জীবনেও অনেক দেখবেন, ঘরের মধ্যে প্রচুর এমনও অনেক পুরুষ বা মহিলা বা স্বামী স্ত্রীরা এমন আছেন যে স্বামী হয়তো অকারণে অনেক সময় বউকে সন্দেহ করে এবং কোনো কারণ নেই, বা ওয়াইফ হয়তো তার হাজব্যান্ডকে অকারণে সন্দেহ করে,
কোনো কারণ নেই, এইটা কিন্তু রাহুর কারণে হয়। এবং রাহু কিন্তু মানে রাহু কত যে জীবনকে নষ্ট করে দেয় বা কত যে ঘরকে ভেঙে দেয় তার একার যে ক্ষমতা সেটা অসীম। মানে রাহু একটি জন্মচক্রের মধ্যে যদি খারাপ থাকে তাহলে পারে সেই জন্মচক্রটিকে সম্পূর্ণরূপে ড্যামেজ করে দিতে পারে, সমস্ত অঙ্ককে ডিসব্যালেন্স করে দিতে পারে। কিন্তু রাহু মধ্যে কি রয়েছে, রাহুর মধ্যে কিন্তু সবসময় বেআইনিভাবে কাজ করার একটা প্রবণতা, এবং সেই সমস্ত রাহু সর্বদাই যে কোনো কাজ কিন্তু খুব কুইকলি কমপ্লিট করতে চায়, খুব তাড়াহুড়ো আছে কিন্তু রাহুর ভেতরে। রাহু অহংকারী, চতুর, চালাক এবং তার সঙ্গে সঙ্গে অতি সাহসী এবং ওভার কনফিডেন্স। সবসময় মানে রাহু কিন্তু অন্যের ক্ষমতাকে সবসময় কিন্তু সে মানে নিচু চোখে দেখার একটা চেষ্টা করে, এবং তার সঙ্গে সঙ্গে রাহুর ভেতরে কিন্তু যত রকমের নেগেটিভিটিগুলো আছে এই নেগেটিভিটিগুলো কিন্তু একজন রাহু জন্মছকের মধ্যে যদি কোনো জাতকের লগ্ন পঞ্চম নবম বা কোনোভাবে চন্দ্রের সঙ্গে বা কোনোভাবে যদি রাহু একটি জন্মছকের মধ্যে বলশালী হয়ে থাকে তাহলে পারে কিন্তু রাহুর এই গুণগুলো সেই জাতকের ভেতরে দেখতে পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় বৃহস্পতি বা শুক্রের মতো বা লগ্নপতি স্ট্রং হওয়ার কারণে সেই গুণগুলো কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ পায় না, কিন্তু সেই গুণগুলো একটি জাতকের ভেতরে কিন্তু থাকে। এবং প্রত্যেকের ভেতরে নেগেটিভ গুণ আছে, যে রাহু যদি নেগেটিভ হয় একটি জন্মচক্রের মধ্যে তাহলে পারে কিন্তু এই গুণগুলো প্রকাশ হতে থাকে। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে রাহু কিন্তু মহর্ষি কাশ্যপের পুত্র, এবং মহর্ষি কাশ্যপ কিন্তু একজন মানে বিশেষ একজন ঋষি ছিলেন, বিশিষ্ট একজন ব্যক্তি ছিলেন তিনি। এবং মহর্ষি কাশ্যপের পুত্র হওয়ার কারণে রাহুর ভেতরে কিন্তু প্রচুর ট্যালেন্টও আছে। রাহু কিন্তু আমরা যেটাকে বলবো যে রাহু কিন্তু রাহু আমরা জানি যে রাহুর সঙ্গে শনি এবং এই রবি এবং চন্দ্রের কিন্তু একটি প্রধান বিরোধিতা রয়েছে, এবং এই কারণে কিন্তু রবি এবং চন্দ্রকে রাহু কিন্তু গ্রাস করে নেয়। কিন্তু শুধুমাত্র রবি চন্দ্রের সঙ্গে রাহু থাকলে পারে যে রাহু খারাপ ফল প্রদান করে তা কিন্তু নয়, রাহু যে কোনো গ্রহের সঙ্গে যদি একসঙ্গে একত্রে হয়ে যায় তাহলে পারে সেই গ্রহকে কিন্তু খারাপ করে দেওয়ার চেষ্টা করে, বা সেই গ্রহের সঙ্গে মিলে সেই গ্রহের কে ডিসব্যালেন্স করার চেষ্টা করে রাহু, বা সেই গ্রহটিকে পীড়িত করে দেয় রাহু। রাহুর ভেতরে কিন্তু বর্তমান যুগ সাপেক্ষে রাহু কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় কিন্তু রাজা বলা যায় রাহুকে, এবং রাহুর ভেতরে কিন্তু শুধুমাত্র অশুভত্ব আছে এরকম কিন্তু নয়, রাহুর ভেতরে কিন্তু অনেক শুভত্ব বসে রয়েছে। এবং সেটা কি কি, রাহু কিন্তু সাম দাম দণ্ড ভেদে পারদর্শী। রাহু কিন্তু মানে আমাদের যেটাকে বলা হয় যে তন্ত্র জ্যোতিষ মতে যে ছয় শক্তি রয়েছে, অর্থাৎ পরাশক্তি, জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, উল্লনীতি শক্তি এবং মন্ত্র শক্তি, এই ছয় শক্তির অধিকারী কিন্তু রাহু। তাই রাহুকে কিন্তু আমরা ছোটভাবে যদি নিই তাহলে পারে কিন্তু গণ্ডগোল হতে পারে। রাহু শুধুমাত্র একটি অশুভ গ্রহ হিসাবে রাহুকে একটি শুধুমাত্র অশুভ গ্রহ হিসেবে মেনে আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে অ্যাভয়েড করতে পারি না। রাহুর ভেতরে কিন্তু প্রচণ্ড রাজনীতি কূটনীতির প্রচণ্ড জ্ঞান রয়েছে। রাহু কিন্তু মানে টেকনিক্যাল যে কোনো লাইনের ক্ষেত্রেও কিন্তু রাহুর ভেতরে টেকনিক্যাল জ্ঞানটাও কিন্তু খুব বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এবারে সমস্যা হচ্ছে যেটা, যে আমরা জানি যে রাহু অনেকটা গুরুবৎ দৃষ্টি প্রদান করে, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টির মতো রাহুরও দৃষ্টি রয়েছে, পঞ্চম নবমে অবশ্যই বক্র দৃষ্টি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রাহুর দ্বাদশ ঘরেও একটি দৃষ্টি রয়েছে, তবে সেই দৃষ্টিটা কিন্তু একটু ক্ষীণ দৃষ্টি, মানে খুব স্ট্রং নয়। পঞ্চম নবম সপ্তমে যতটা স্ট্রং দৃষ্টি দ্বাদশে কিন্তু একটু ক্ষীণ দৃষ্টি। তবে রাহু যেখানে বসে থাকে ঠিক শনির মতোই, রাহু যেখানে বসে থাকে তার আগে পিছনে দুটো ঘরকে কিন্তু রাহু অবশ্যই তার প্রভাব দিয়ে রাখে। এবং এইবার বলবো আজকে আপনাদেরকে যে রাহু গ্রহটি যদি একটি জন্মচক্রের মধ্যে সবসময় একটা ঝুট ঝামেলার পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করে, মনে করা যাক যে লগ্নের মধ্যে যদি রাহু থাকে তাহলে প্রথম নম্বর কথা সেই জাতকের মাইন্ডকে প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করবে, বারবার কিন্তু সেই জাতকের ভেতরে ছল কপটতা মানে অকারণে মানে সন্দেহ প্রবণতা এবং ওভার কনফিডেন্স, অতি সাহসী, মাথা গরমের প্রবণতা এগুলো ক্রিয়েট করবে। আবার রাহুর পঞ্চম দৃষ্টি চলে যাবে জাতকের নবম ভাবের ওপরে, এবং নবম ভাবের ওপরে পড়ে যাওয়ার ফলে সেই জাতকের কিন্তু পিতার শাস্ত্রহানি এবং ভগবানের প্রতি একটি মানে ভাগ্যের উঠানামা, ভাগ্যকে ভাগ্যের স্বাদ পাওয়া খুব কঠিন হয়ে যাবে, ভাগ্য মানে চট করে ডেভেলপ করতে পারবে না, তার জাতকের এডুকেশনের বাধা সৃষ্টি করবে নবম ঘরে দৃষ্টি থাকার ফলে। এবং তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিয়ে নবম ভাবের মধ্যে পঞ্চম দৃষ্টি পড়ার ফলে
কিন্তু জাতকের ধার্মিক জ্ঞান বা ভগবানের প্রতি বিলিভ যে বিশ্বাস, এগুলো কিন্তু অনেকটা নষ্ট করার চেষ্টা করবে। এবং নবম ভাবের উপর দৃষ্টি ফলার পড়ার ফলে কিন্তু জাতকের হায়ার এডুকেশনের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে। এবং নবম দৃষ্টি পঞ্চমে ফলার পরে যে পঞ্চম ঘরে দৃষ্টি পড়ার ফলে কিন্তু জাতকের এডুকেশনটাকে সম্পূর্ণভাবে ড্যামেজ করার চেষ্টা করবে রাহু। এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ঘরে রাহু দৃষ্টি থাকার ফলে কিন্তু সন্তানের ক্ষেত্রে বাধা, প্রেমের ক্ষেত্রে একাধিক মানে অবৈধ প্রেম করিয়ে দিতে পারে, প্রেমের স্যাটিসফ্যাকশনের প্রবলেম ক্রিয়েট করায়। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বুদ্ধিকে বিভিন্নভাবে ফ্ল্যাকচুয়েট করে কিন্তু রাহু। আমাদের জীবনে যত রকমের সমস্যা আসে তার মধ্যে অনেক পরিমাণ সমস্যাটাই কিন্তু আমাদের বুদ্ধির নেগেটিভিটির কারণে হয়। অর্থাৎ রাহু আমাদের লগ্ন বা পঞ্চমের সঙ্গে যদি কোনোভাবে কানেক্ট করে তাহলে পরে কিন্তু আমাদের বুদ্ধি ভ্রম করার চেষ্টা করে। আর কিছু না, এবারে সমস্যা হচ্ছে যে রাহু কেমনভাবে ফল প্রদান করে। তো রাহু ফল প্রদান করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে বুঝতে হবে যে রাহু যেই ভাবের মধ্যে বসে যাচ্ছে সেই ভাব রাহুর সম্পর্কে জানতে গেলে পরে প্রথমে বলতে হবে যে রাহু কেমনভাবে ফল দিচ্ছে, মানে রাহু কি নেচার নেয়। তো রাহু যেই ভাবের মধ্যে বসে যাবে, যেই ঘরে যেই রাশির মধ্যে বসবে, সেই রাশির অধিপতি যেই গ্রহটি হবে সেই গ্রহটির সম্পূর্ণ গুণ কিন্তু রাহু নিয়ে নেবে। এবং অবশ্যই রাহু যেই গ্রহটির সঙ্গে বসে থাকবে সেই গ্রহটির গুণও কিন্তু রাহু সম্পূর্ণভাবে নিয়ে নেয়। এর ফলে সাধারণভাবে রাহু যদি যার ঘরে বসবে অর্থাৎ চন্দ্রের ঘরে যদি বসে তাহলে পরে জাতকের মনের ওপরে রাহু কিন্তু অবশ্যই প্রভাব বিস্তার করে রাখবে। রাহু যদি বৃহস্পতির ঘরে বসে তাহলে পরে কিন্তু জাতকের জ্ঞান, জাতকের উচ্চ বিদ্যার ক্ষেত্রে রাহুর প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির ঘরের মধ্যে রাহু কিন্তু অবশ্যই অতটা অশুভ প্রভাব দিতে পারে না, তবে বৃহস্পতির ঘরের মধ্যে রাহু কিন্তু নিচস্থ হয়ে যায়। এবং নিচস্থ হয়ে যাওয়ার ফলে কিন্তু রাহুর যে ক্যারেক্টার, সেই রাহুর যে চিত্র বা চরিত্র, সেই চরিত্রটা কিন্তু সম্পূর্ণভাবে ডিসব্যালেন্স হয়ে যেতে শুরু করে। জানি আমাদের বৃহস্পতির ঘরেতে গিয়ে রাহু কিন্তু নিচস্থ হয়ে যায়। আমরা সাধারণভাবে বলে থাকি যে ধনুরাশির মধ্যে রাহু কিন্তু নিচস্থ হয়। এবং ধনুরাশির মধ্যে রাহু নিচস্থ হওয়ার বিশেষ কারণ হচ্ছে কি, যে ধনুরাশি হচ্ছে মহারাশির নবম ঘর, যেখান থেকে আমরা আমরা যেখান থেকে ধর্ম বিচার করি, যেটাকে আমরা দেবতার ঘর হিসাবে চিনি। সেই ঘরেতে রাহুর মতো একটি অধর্মিক গ্রহ যখনই চলে যায় তখনই কিন্তু তার শক্তি ক্ষয় হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে নবম ঘর হচ্ছে বৃহস্পতির ঘর, অর্থাৎ মহারাশির নবম ঘর ধনুরাশি হচ্ছে বৃহস্পতির ঘর। যখনই বৃহস্পতির মতো একটি গুরুর ঘরে, কারণ ওই ঘরটি ধনুরাশি কিন্তু বৃহস্পতির সক্ষেত্র, বৃহস্পতির মূল ত্রিকোণ, এবং বৃহস্পতির ঘরেতে যখনই রাহু যায় তখন কিন্তু রাহুর সমস্ত শক্তি ক্ষীণ হয়ে যায়, হীন হয়ে যায়, শক্তিহীন বা বলহীন হয়ে যায়। সেই কারণে কিন্তু রাহুকে ওই ঘরটিকে নিচস্থ করে দেওয়া হয়েছে। এবং রাহু যেই ঘরের মধ্যে গিয়ে সম্পর্ক করবে সেই ঘরের অধিপতির নেচার কিন্তু রাহু নিয়ে নেবে। এই কারণে সাধারণতভাবে মঙ্গলের ঘরে রাহু বা শনির ঘরে রাহু কিন্তু খুবই অশুভ ফল প্রদান করে থাকে। যদিও বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে রাহুর মূল ত্রিকোণ ধরা হয়েছে, তবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে রাহু থাকলে পরে অবশ্যই রাহু জাতকের ভেতরে ইন্টেলিজেন্ট ব্যাপারটা কিন্তু দেয়, জাতককে কিন্তু বিদেশ যাত্রা করায়, জাতকের কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে ভাগ্যের উন্নতি করাবার একটা চেষ্টা করে। কিন্তু রাহু যদি কুম্ভ লগ্নের মধ্যেও থাকে তাহলে পরে রাহু কিন্তু অবশ্যই জাতকের প্রচণ্ড পরিমাণে মাইন্ডকে ফ্ল্যাকচুয়েট করায়, কাজ কিন্তু চট করে হতে দেয় না, এরকম একটা প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং রাহু যেই গ্রহের সঙ্গে অ্যাটাচ হবে, যেই গ্রহের সঙ্গে সে সম্পর্ক স্থাপন করবে সেই গ্রহের বলকে নিজের ভেতর থেকে কিন্তু প্রকাশ করার চেষ্টা করে। এর ফলে কিন্তু জাতকের ভেতরে অনেক রকম ডিসব্যালেন্স হতে দেখতে পাওয়া যায়। যেমন মঙ্গলের সঙ্গে যদি রাহু বসে যায় তাহলে পরে কিন্তু অবশ্যই প্রচণ্ড উত্তেজিত ভাব, অর্থাৎ মঙ্গলের যে সাহস, মঙ্গলের যে উত্তেজিত ভাব সেটা কিন্তু রাহু নিজের ভেতর থেকে প্রকাশ করবে। অর্থাৎ অত্যাধিক সাহস, ওভার কনফিডেন্স এবং মারামারি, খুনাখুনি এরকমও কিন্তু প্রবণতা নিয়ে আসে। এবং রাগের বসে যাই মানে রেগে গেলে পরে কি করছে নিজেই ভেবে উঠতে পারছে না, এরকম একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে দেয়। আবার রবির সঙ্গে যদি রাহু যুক্ত হয়ে যায় তাহলে পরে কিন্তু সেই রাহুর ভিতরে জীবনের মানে রবি হচ্ছে কি, রবি হচ্ছে সফলতার কারক গ্রহ, রবি হচ্ছে যা কিছু বড় তার কারক গ্রহ, রবি হচ্ছে জ্ঞান, রবি হচ্ছে মাফ করবেন, রবি হচ্ছে আমাদের যে ঊর্জা, আমাদের যে শক্তি, আমাদের যে রবি হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে রবিকে বলা হয় যে রবি হচ্ছে মান সম্মান যশ খ্যাতির কারক গ্রহ। রাহুর সঙ্গে যখনই রবি যুক্ত হয়ে যাবে তখনই কিন্তু
রাহু কি করবে, ওই রবির গুণটাকে নিজের ভেতর নিয়ে নেওয়ার চেষ্টা করবে, এবং জাতকের ভেতরে কিন্তু অল্প সময়ের মধ্যে মান সম্মান যশ খ্যাতি পাবার একটা আলাদা আকাঙ্ক্ষা রাহু কিন্তু ক্রিয়েট করে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু সেই রবির সঙ্গে থাকার ফলে জাতকের শরীরশাস্ত্রকে প্রবলেম করে দিতে পারে, বা রবি হচ্ছে আমাদের আত্মার কারক গ্রহ, সেই আত্মাকে দূষিত করে দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে রবির সঙ্গে রাহু থাকলে পারে কিন্তু অবশ্যই রাহু রবির গুণগুলোকে নিজের মধ্যে থেকে নিয়ে জাতককে কিন্তু একটু ভুল পথে গিয়ে ডেভেলপমেন্ট করাবার একটা প্রবণতা বা চেষ্টাও কিন্তু, বা অসৎ পথে তাকে ডেভেলপমেন্ট করাবার চেষ্টাও কিন্তু রাহু করতে পারে। তো এরকম ধরনের কিন্তু রাহু সাধারণভাবে ফল প্রদান করে থাকে। তাহলে পরে এটাকে নিশ্চয়ই আপনারা হয়তো বুঝতে পারলেন, পরবর্তীকালে পরের অনুষ্ঠানটাকে দেখলে পরে আপনারা হয়তো অবশ্যই পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তার সঙ্গে সঙ্গে রাহু একটা প্রশ্ন ওঠে যে রাহু কখন ভালো ফল দেয়, রাহু কি আদৌ ভালো ফল দেয়? তো আমরা সাধারণভাবে জানি যে উপচয় স্থানে রাহু ভালো ফল দেয় তৃতীয় ষষ্ঠ দশম একাদশ, তবে আমি আমার ব্যক্তিগত মত থেকে বলবো যে উপচয় স্থানেতেও রাহু কিন্তু খুব শুভ ফল প্রদান করে না। উপচয় স্থানের হয়তো কয়েকটি বিষয়কে ভালো দেয়, কিন্তু উপচয় স্থানের আর বাদ বাকি বিষয়গুলোকে কিন্তু রাহু অবশ্যই ড্যামেজ করে। যেমন মনে করা যাক থার্ড হাউসে রাহু বসে রয়েছে এবং থার্ড হাউসটি উপচয় স্থান, তাহলে থার্ড হাউসে রাহু বসে থাকলে পরে জাতকের চেষ্টা করাবার একটা প্রবণতা ক্রিয়েট করতে পারে, জাতকের কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধি করতে পারে। কিন্তু থার্ড হাউসে রাহু থাকলে পরে ওই তৃতীয় ভাব থেকে যে ভাই বোন বিচার করা হয়, সেই ভাই বোনের সঙ্গে কিন্তু অবশ্যই তার বন্ডিং প্রবলেম ক্রিয়েট করাবে রাহু, বা ভাই বোনের সঙ্গে একটা সম্পর্কের বিচ্ছেদ করাবার চেষ্টা করবে রাহু। তাই রাহু সম্পূর্ণ শুভত্ব তো কোথাও পাওয়া যাবে না, কোনো কন্ডিশনে সম্পূর্ণ শুভত্ব রাহুর নেই। তবে রাহু কি করে, রাহু আমাদের একটি সূত্র রয়েছে যে কেন্দ্রপতির সঙ্গে কোণে বা কোন পতির সঙ্গে কেন্দ্রে থাকলে পরে রাহু কিন্তু শুভ ফল প্রদান করে। অবশ্যই এই ক্ষেত্রে আমি বলবো যে কেন্দ্রপতির সঙ্গে অর্থাৎ কেন্দ্রপতি সঙ্গে যদি কোণে চলে আসে বা কোন পতির সঙ্গে যদি কেন্দ্রে চলে আসে, তাহলে রাহু কিন্তু সেই গ্রহটি অর্থাৎ যে কেন্দ্রপতি হয়ে কোণে আসছে সেই গ্রহটি তো কেন্দ্রপতি কোণে আসার জন্য এমনি রাজ্যকারী হয়ে যাচ্ছে বা রাজ্যকের ফল প্রদানকারীর মতো হয়ে যাচ্ছে। তো তার সঙ্গে বসে রাহু কিন্তু তাকে সেই গ্রহটির ফলকে বৃদ্ধি করাবার চেষ্টা করে। তার মানে হচ্ছে যে রাহু যখন একটি মানে বলহীন, একটি অস মানে শক্তি কম এরকম গ্রহের সঙ্গে যখন অ্যাটাচ হচ্ছে, তখন তার শক্তিকে আরো ক্ষীণ করে দেওয়ার চেষ্টা করছে, তাকে আরো নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যখনই একটি গ্রহ খুব বলশালী হয়ে যাচ্ছে, একটি গ্রহ বেশ কিছু কন্ডিশনের মধ্যে পড়ে যখন শুভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু রাহু সেই গ্রহটাকেও আবার শুভত্বর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা ধরে নিলাম যে কেন্দ্রপতির সঙ্গে কোণে থাকলে পরে রাহু রাজ্যকারী হয়, অবশ্যই রাহু রাজ্যকারী হয়। তবে যেই গ্রহটির সঙ্গে মানে রাহু অ্যাটাচ হচ্ছে অর্থাৎ সেই কেন্দ্রপতি যে কোণে এসছে, সেই গ্রহটির সঙ্গে অ্যাটাচ হওয়ার পরে সেই গ্রহটির যে কারকত্ব রয়েছে, সেই কারকত্বকেও কিন্তু রাহু ডিসব্যালেন্স করে দেয়। খুব জটিল একটি প্ল্যানেট, মানে ভাবলে পারে বুঝতে পারবেন যে বিষয়টি কেমন করে হচ্ছে। এবং রাহু কিছুটা শুভ ফল দেয় যে রাহু যেই ঘরে বসেছে সেই ঘরের অধিপতি যদি ভালো অবস্থায় থাকে, অর্থাৎ বল পেয়ে থাকে অনেকটা, তাহলে পরে কিন্তু রাহুর নেগেটিভিটি অনেকটাই কম হয় এবং রাহুর শুভত্ব কিন্তু বেশ কিছুটা বাড়তে দেখা যায়। কিন্তু রাহু যেই ঘরে বসেছে সেই ঘরের অধিপতি যদি পীড়িত হয়ে যায়, তাহলে পরে কিন্তু রাহু অবশ্যই সেই ঘরটিকে নেগেটিভ করবে এবং সেই ঘরটিকে বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত করে দেবে। অনেক সময় অনেকে আমাকে প্রশ্ন করছে যে নবম ঘরে কি রাহু শুভ ফল দেয়? অবশ্যই নবম ঘরে রাহু শুভ ফল দেয়, কিন্তু নবম ঘরের ওপর রাহুর দৃষ্টি পড়া সেটি কিন্তু একদমই অশুভ। কিন্তু নবম ঘরে যদি শুধু একা রাহু বসে থাকে, তাহলে অবশ্যই ভাগ্যের উন্নতি করায়, কারণ আমি বহু মানুষের ছক এরকম দেখেছি যার নবম ঘরে রাহু আছে প্রচুর ডেভেলপমেন্ট কিন্তু তাকে দিয়েছে। তবে কন্ডিশন ওই একটাই যে রাহু যেই ঘরে বসে থাকবে সেই ঘরের অধিপতি যেন সেই ভাব থেকে ভালো জায়গায় থাকে এবং সেই গ্রহটি যেন বলশালী হয়ে থাকে, তাহলে পরে কিন্তু রাহু অবশ্যই সেই জাতককে অবশ্যই ডেভেলপমেন্ট করাবে। কিন্তু রাহু তার নিজস্ব সত্তাকে কখনোই হারাবে না, রাহু ডেভেলপমেন্ট করালেও রাহু কিন্তু তার নিজস্ব সত্তাকে বজায় রেখে ডেভেলপমেন্ট করাবে। অর্থাৎ সেই জাতকের ভাগ্যস্থানে যদি মনে করা যায় রাহু রয়েছে, অবশ্যই সেই জাতকের ভাগ্যকে ডিসব্যালেন্স করবে, ভাগ্য হানি করাবে, পিতার শরীরশাস্ত্রকে খারাপ করাবে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে। এবং অবশ্যই কিন্তু রাহু সেই জাতকের চট করে ভাগ্য উন্নতি করতে দেবে না, এই প্রবলেমগুলো কিন্তু তার লাইফে অবশ্যই আসবে, তাকে স্ট্রাগল করতে হবে প্রচণ্ড পরিমাণে। এবং এটা যেমন করতে হবে, এটা হচ্ছে রাহুর নিজস্ব সত্তা, এই সত্তাটাকে বজায় রাখবে রাহু। কিন্তু তারপরে যখনই একটি ভালো দশা অন্তর্দশা পাওয়া যাবে, যখন কিন্তু রাহু অবশ্যই সেই জাতককে খুব কুইকলি বড় জায়গায় নিয়ে যাবে, খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করাবে।
আমরা যত বড় বড় মানুষের ছক দেখবো, মানে বড় বড় সিনেমা আর্টিস্ট, বড় বড় ফিল্ম স্টার, বড় বড় এক মানে সিঙ্গার বা ক্রিকেট দুনিয়া বড় বড় প্লেয়ার এদের ছক বা বড় বড় বিজনেসম্যান এদের ছক যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে পারে আমরা কিন্তু রাহুর শুভত্বকে দেখতে পাবো। এবং রাহুর শুভত্বকে দেখতে পেলে পাবো যেমন, তেমন কিন্তু সেই রাহু যে তাদের জীবনে কতটা প্রবলেম দিয়েছে, কতটা স্ট্রাগল দিয়েছে, সেটাও কিন্তু আমরা যদি ভালো করে খুঁজি সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। তাই জন্মছকের মধ্যে যদি লগ্নপতি বলশালী হয় এবং রাশিপতি যদি বলশালী হয় এবং পঞ্চম নবমীর যদি স্ট্রেন থাকে, কেন্দ্র কোনো যদি গ্রহ থাকে, সেক্ষেত্রে রাহুর মতো প্ল্যানেট যেখানে বসে আছে সেই ভাবের অধিপতি যদি ভালো জায়গায় গিয়ে বসে, এই এতগুলো কন্ডিশন যদি মোটামুটি মিলে, তাহলে পারে রাহু কিন্তু অবশ্যই সেই জাতককে মানে ডেভেলপমেন্টের চূড়ান্ত শিখায় তুলে দিতে পারে। কিন্তু রাহু যেই স্থানে বসে রয়েছে সেই স্থানের অধিপতি পীড়িত হয়ে গেছে, বা রাহু যেই গ্রহটির সঙ্গে বসে রয়েছে সেই গ্রহটি নিজেই পীড়িত হয়ে বসে আছে, এরকম কন্ডিশনে যদি রাহু পড়ে যায়, তাহলে পরে রাহু তো সেই গ্রহটাকে একদম নষ্ট করবে, অর্থাৎ সেই গ্রহটি যেই ভাবের অধিপতি সেই ভাবটাকেও ড্যামেজ করবে। এবং তার সঙ্গে সঙ্গে রাহুর যে এতগুলো দৃষ্টি, সেই দৃষ্টি দিয়ে কিন্তু অন্যান্য ভাবগুলিকেও ড্যামেজ করবে। তাই খুবই মিস্টেরিয়াস প্ল্যানেট, খুবই রহস্যজনক একটি গ্রহ রাহু। পরের দিনকে আমি কিন্তু রাহু নিয়ে বলবো যে রাহু একটি ভাবের মধ্যে বসে থাকলে পারে, মানে লগ্নতে বা সেকেন্ড হাউস বা থার্ড হাউস করে পরপর 12টি ভাবেতে রাহু বসে থাকলে পারে রাহু আপনার জীবনে কি কি সমস্যা দিতে পারে। তবে লাস্টে একটা কথা বলবো, যে অনেকে আমি দেখেছি যে রাহুর জন্য গোমেদ ধারণ করেন, আমি কোনোভাবেই এটিকে সমর্থন করি না। রাহুর জন্য গোমেদ পড়বেন না, রাহুর জন্য যদি আপনারা গোমেদ করেন তাহলে পারে কিন্তু আপনাদের সমস্যা আরও জটিল জায়গায় চলে যেতে পারে। আমি অনেক সময় গ্রামগঞ্জের ক্ষেত্রে যখন চেম্বার করতে যাই তখন দেখেছি যে গ্রামের দিকে কিন্তু কিছু না থাকুক একটা গোমেদ সবার হাতে রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে আমাদের যে থিওরিক্যাল রেমেডিক্যাল সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মধ্যে বলা হয় যে যেই গ্রহটি দুর্বল সেই গ্রহটিকে কিন্তু কখনোই বল দেওয়া উচিত নয়, সেই গ্রহটি কিন্তু কখনোই মানে রত্ন ধারণ করা উচিত নয়। যেই গ্রহটি পীড়িত হয়ে গেছে বিভিন্নভাবে, সেটি যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয় তাহলে তাকে প্রতিকার করা উচিত। কিন্তু লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ বা রাহুর মতো গ্রহ এদেরকে যদি আমি বল দিয়ে দিই বা এদের জন্য যদি আমি প্রতিকার করে একটি গোমেদ পড়ি, তাহলে পরে কিন্তু এরা আরও বেশি শক্তিশালী হবে এবং আরও বেশি ক্ষতি করার চেষ্টা করবে। তো এই জায়গাগুলোকে আপনারা একটু সতর্ক হবেন। পরবর্তী অনুষ্ঠান অবশ্যই অ্যাস্ট্রোটিপসের পর্দার উপরে চোখ রাখার চেষ্টা করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে পরে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার বক্তব্য। আর তার সঙ্গে সঙ্গে পরের যে পার্ট টু, এই পার্ট টুটাকে আমি অবশ্যই দেখার চেষ্টা করবেন, সেখানেও কিন্তু রাহু নিয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করবো। ততক্ষণ নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ।